আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায় ১১ এর পলিমার সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ পলিমার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠ থেকে কি শিখতে পারবো একটু দেখে আসি। পলিমারের সংজ্ঞা, প্রকারভেদ এবং পলিমার সম্পর্কিত কিছু বিক্রিয়া আজ আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমেই আসি পলিমার কাকে বলে বা পলিমারের সংজ্ঞা। যে বিক্রিয়ায় কোন পদার্থের অনেকগুলো ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে সেই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, বৃহৎ যে অণু গঠন করে বৃহৎ অণুটাকে বলা হয় পলিমার, আর যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু একে অপরের সাথে যুক্ত হয় তাকে বলা হয়, প্রত্যেকটিকে বলা হয় মনোমার। যেমন আমরা দেখে আসি, ছোট ছোট অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু একে অপরের সাথে যখন সংযুক্ত হয়ে বড় অণু তৈরি করে, বৃহৎ অণু তৈরি করে, তখন তাকে বলা হয় পলিমার, আর ক্ষুদ্র ক্ষুদ্র অণুর প্রত্যেকটিকে বলা হয় মনোমার, আর পুরো বিক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। এভাবে যদি দুটো ক্ষুদ্র অণু একত্রে যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করে তাকে বলা হয় ডাইমার, এবং যদি তিনটা ক্ষুদ্র অণু একত্রে যুক্ত হয়ে একটি বড় অণু তৈরি করে তাকে বলা হয় ট্রাইমার। এবার আমরা একটু দেখে আসি পলিমারের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্নভাবে পলিমার শ্রেণী বিভাগ করা হয়েছে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হল গঠন প্রকৃতি অনুসারে পলিমারের শ্রেণী বিভাগ। পলিমারকে গঠন প্রকৃতি অনুসারে দুভাগে ভাগ করা হয়েছে, একটি সংযোজন বা জুতো পলিমার, আর একটি হল ঘনীভবন পলিমার। এখন আমরা সংযোজন এবং ঘনীভবন পলিমার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সংযোজন বা জুতো পলিমার, অ্যাডিশন পলিমার, যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি, শিক্ষার্থীরা খেয়াল করো, সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে তাকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলে। সংযোজন পলিমারকরণ বিক্রিয়ায় গঠিত পলিমারকে সংযোজন পলিমার বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে, তুমি কিভাবে পলিথিন তৈরি করবে, কিভাবে পলিপ্রোপিন তৈরি করবে, কিভাবে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড তৈরি করবে, এগুলো সবই সংযোজন বা জুতো পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এই বিক্রিয়াগুলো আমরা একটু দেখে আসি। প্রথমে দেখি ইথিলিন, সিএস টু ডবল বন্ড সিএস টু। আমরা জানি ইথিলিনের সংকেত এন দেওয়া হয়েছে। অসংখ্য ইথিলিনের অণু একে অপরের সাথে যুক্ত হয়ে বন্ড সিএস টু, বন্ড সিএস টু, দেখো ব্র্যাকেট দিয়ে বাইরে এন দেওয়া হয়েছে, অর্থাৎ এরকম অসংখ্য অণু একে অপরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু তৈরি করে, যেটাকে বলা হয় পলিথিন। ইথিলিনের পলিমার পলিথিন, এটা তৈরির জন্য কিছু কন্ডিশন আছে। ১০০০ বায়ুমণ্ডলীয় চাপ, ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হয়। এবার আমরা আরেকটা বিক্রিয়া দেখে আসি, প্রোপিন। এন হল অসংখ্য অণু, সিএস টু ডবল বন্ড সিএইচ সিএস থ্রি ব্র্যাকেটে দেওয়া হয়েছে। প্রোপিনের অসংখ্য অণু একে অপরের সাথে যুক্ত হয়ে পলিপ্রোপিন তৈরি করে, দেখো বাইরে এন দেওয়া হয়েছে, অর্থাৎ অসংখ্য অণু একে অপরের সাথে যুক্ত হয়েছে। এখানে কন্ডিশন থাকে ১৪০ বায়ুমণ্ডলীয় চাপ, ১২০ ডিগ্রি সেলসিয়াস এবং প্রভাবক হিসেবে টাইটানিয়াম ট্রাইক্লোরাইড এখানে থাকে, ফলে প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি হয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিক্রিয়া দেখে আসি, ভিনাইল ক্লোরাইড থেকে পিভিসি। এন সিএস টু ডাবল বন্ড সিএইচসিএল, এন দেওয়া হয়েছে অসংখ্য অণু, ভিনাইল ক্লোরাইডের অসংখ্য অণু একে অপরের সাথে উচ্চ চাপ উচ্চ তাপমাত্রায় জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে পলিভিনাইল ক্লোরাইড, বন্ড সিএস টু বন্ড সিএইচসিএল বন্ড, বাইরে দেখো এন দেওয়া হয়েছে, অর্থাৎ অসংখ্য এরকম অণু একে অপরের সাথে যুক্ত হয়ে পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ পিভিসি তৈরি করা হয়েছে। এভাবে আমরা পলিথিন, পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড বা পিভিজি, পিভিসি জুতো পলিমারকরণ বা সংযোজন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করতে পারি। এবার আমরা আসি ঘনীভবন বিক্রিয়া কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, ঘনীভবন পলিমার বা কন্ডেনসেশন পলিমার, যে পলিমারকরণ বিক্রিয়ায়
মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন পানি কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি অপসারণ করে সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে এবং এভাবে উৎপন্ন পলিমারকে ঘনীভবন পলিমার বলে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, আমরা আগে দেখেছি জুতো পলিমারকরণের ক্ষেত্রে মনোমার অণুগুলো সরাসরি যুক্ত হয়েছে এবং কোনো অণু সেখানে অপসারিত হয়নি, কিন্তু এখানে মনোমারগুলো একে অপরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অণু অপসারিত হয়ে যাবে। এই ঘনীভবন পলিমারকরণের বা ঘনীভবন পলিমারের একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া আছে যেটা পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। তুমি কিভাবে নাইলন সিক্স সিক্স তৈরি করবে আমরা একটু দেখে আসি। অ্যাডিপিক অ্যাসিড, এখানে এন দেওয়া হয়েছে, অ্যাডিপিক অ্যাসিডের অসংখ্য অণু, আবার হেক্সামিথিলিন ডায়ামিন, হেক্সামিথিলিন ডায়ামিন এরও অসংখ্য অণু একে অপরের সাথে যুক্ত হয়। টাইটানিয়াম ডাইঅক্সাইড এর উপস্থিতিতে অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডায়ামিনকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডায়ামিনের অসংখ্য অণু একে অপরের সাথে যুক্ত হয়ে বিশাল একটি বৃহৎ অণু তৈরি করে যেটাকে নাইলন সিক্স সিক্স বলে। প্রিয় শিক্ষার্থীরা, এটি ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে এবং ঘনীভবন বিক্রিয়ার সংজ্ঞা অনুসারে এখানে ক্ষুদ্র অণু পানি অপসারিত হয়ে গিয়েছে। এভাবে আমরা ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে নাইলন সিক্স সিক্স প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু দেখব গঠন প্রকৃতি অনুসারে। আমরা আগে দেখেছি পলিমারের শ্রেণী বিভাগ, এবার দেখব উৎস অনুসারে শ্রেণী বিভাগ। উৎস অনুসারে পলিমারকেও দুভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাকৃতিক পলিমার আর একটা কৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমার কাকে বলে? যে পলিমারকে প্রাকৃতিকভাবে পাওয়া যায় অর্থাৎ প্রাকৃতিকভাবে সৃষ্ট পলিমারকে বলা হয় প্রাকৃতিক পলিমার। উদ্ভিদের স্টার্চ ও সেলুলোজ সাধারণত গ্লুকোজেরই পলিমার, যেমন দেখানো হয়েছে বন জি হিসেবে দেখানো হয়েছে। এটা হলো স্টার্চ বা সেলুলোজের গঠন, এখানে স্টার্চ বা সেলুলোজের মনোমার হলো গ্লুকোজ। আবার প্রাণী দেহের সঞ্চিত শর্করা ও গ্লাইকোজেন ও গ্লুকোজের পলিমার, এখানে গঠন দেখতে একরকম হলেও এগুলোর মনোমারগুলো এবং এদের ভিতরের বন্ধন এবং গঠন কৌশল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রাণী দেহে প্রোটিন থাকে, এই প্রোটিন কিন্তু অ্যামাইনো অ্যাসিডের পলিমার। আবার যে প্রাকৃতিক পলিমার আছে আরেকটা খুবই পরিচিত রাবার। এবার আমরা একটু দেখব কৃত্রিম পলিমার বা প্লাস্টিক। কৃত্রিম পলিমার আমরা দেখলে বুঝতে পারি, কৃত্রিম পলিমার অর্থাৎ যা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে একে প্লাস্টিকও বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, গ্রিক শব্দ প্লাস্টিকোস থেকে প্লাস্টিক শব্দটি এসেছে। প্লাস্টিকোস শব্দের অর্থ হলো গলানো সম্ভব, অর্থাৎ এই কৃত্রিম পলিমার প্লাস্টিককে ছাঁচে ফেলে বিভিন্ন আকৃতির ব্যবহৃত দৈনন্দিন ব্যবহৃত দ্রব্যাদি আমরা তৈরি করতে পারি। যেমন দেখো আমাদের বাসায় অনেকেই আছে প্লাস্টিকের চেয়ার, টেবিল, গামলা, বালতি, মগ ইত্যাদি, আমরা অনেক প্লাস্টিক সামগ্রী আমরা বাসায় ব্যবহার করে থাকি যা কৃত্রিম পলিমার বা প্লাস্টিক থেকে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা যদি পলিমার সম্পর্কে পড়াশুনো করো তাহলে এই সম্পর্কিত প্রশ্নগুলো সহজে অ্যান্সার করতে পারবে। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা কোভিড-19 নামক ভাইরাসের আক্রমণে গৃহবন্দী হয়ে পড়েছি। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভয় পেও না, তোমরা ঘর থেকে বের হয়েও না, তোমরা বাসায় পড়াশুনো করো। আল্লাহ আমাদের সবাইকে এই মহামারীর হাত থেকে হেফাজত করুক। তোমরা সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।